الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا আল্লাহ তাআলার এক বড় অনুগ্রহ
অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মত মাস প্রদান করেছে। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার রহমতের বর্ষণ। রমজান মাস এত মহান মাস যে এই মাসে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে, এবং রমজান মাস এমন মহান মাস যেই মাসে আল্লাহ তাআলা সাধারণভাবে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। রমজান মাস এমন মহান মাস যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করে। রমজান মাস এত মহান মাস যে মাসের ক্ষেত্রে যেই রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল্লু আমালি ইবনি আদমা ইউদাআফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিরহাম ইল্লা সাওম। আদম সন্তানের সকল নেক আমলকে আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে দেন। আদম সন্তান যেই নেক আমলই করে, যেই ভালো কাজটাই করে, সেই ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা কয়েক ডবল দেন। হাদিসের মধ্যে আসছে যে এক থেকে দশ পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ একটা ভালো আমলের সওয়াব 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু রমজানের রোজা হলো ব্যতিক্রম। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, ইল্লা সাওম, রোজা হলো ব্যতিক্রম। কারণ এই রোজার সওয়াব আমি যে রোজার পুরস্কার আমি যে প্রদান করব এটা বিনা হিসাবে প্রদান করব। এই রমজানের রোজার বদলা আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং প্রদান করব এবং বিনা হিসাবে প্রদান করব। আপনাদের মধ্যে অনেক ভাই ব্যবসায়ী আছেন এবং এই এলাকাও প্রায় ব্যবসায়ী একটা এলাকা, এবং আপনারা সবাই জানেন এই পুরো বছরের ব্যবসার মৌসুম হলো এই রমজান মাস। বিশেষ করে কাপড় চুপুরের যারা ব্যবসা করে, পুরো রমজান পুরো বছরের মৌসুম এই রমজান মাস, ঈদের মাস। আর এই ঈদের মাস উপলক্ষে আপনি প্রতিজন ব্যবসায়ীকে দেখবেন কত ধরনের প্রস্তুতি। সে পুরো বছরের যত পাওনা দাওনা ছিল সব একত্রিত করেছে, এবং নিজের কাছে যে পাওনা নাই আরও মানুষের কাছ থেকে সে টাকা ঋণ নিয়েছে। আবার দুঃখজনক হলেও সত্য অনেক ভাই আমাদের মধ্যে আছে যারা সুদও নেয়, অথচ সুদ এত বড় হারাম, এত বড় পাপ, নিজের মায়ের সাথে 36 বার ব্যভিচার করলে যত বড় পাপ, এর চেয়েও বড় পাপ হলো সুদের মধ্যে সবচেয়ে ছোট পাপ। তো এই জন্য এই রমজান মাস উপলক্ষে সবার প্রস্তুতি, সকল ব্যবসায়ীদের প্রস্তুতি যে রমজান মাস আসতেছে, আমাকে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কালেকশন আনতে হবে, নতুন নতুন ডিজাইনের মাল আনতে হবে, কী কী মাল এই রমজানে চলবে এই সকল মালগুলোর কালেকশন আনতে হবে, এবং বিভিন্ন পাইকারি বাজার থেকে আনার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। একজন আরেকজনকে বলে না যে কোন জায়গার থেকে আমি মাল আনছি, আরেকজনকে বলা যাবে না। অর্থাৎ পুরো প্রস্তুতি, কারণ এই পুরো রমজান মাসের ফসল পুরো বছরের ব্যবসায়ীর ফসল, ব্যবসায়ীর মূল সময় হল রমজান মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এরকম ব্যবসায়িক একটা মৌসুম আল্লাহ তাআলা দান করছে। কারণ এই রমজান মাসের মধ্যে সারা বছর আপনি যত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি যত ধরনের নেক আমল করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, এই রমজান মাস আল্লাহ তাআলা এত বড় মহান মাস বানিয়েছেন যে আপনি যেই নেক আমল এই রমজান মাসে করবেন আল্লাহ তাআলা বিনা হিসাবে সওয়াব আল্লাহ তাআলা দেবেন।
এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা, কি বলেন? আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? এই জন্য এই রমজান মাসের কিভাবে আমরা প্রস্তুতি নেব, সর্বপ্রথম প্রস্তুতি নেওয়া, আপনি যখন এক গ্লাস পানি খাবেন তখন আপনি কি করেন? একটা গ্লাস আপনার রান্নাঘরে আছে, আপনি সেই গ্লাসের মধ্যে পানি নিয়ে পানি খাওয়া শুরু করেন। এই গ্লাসটা ওই রান্নাঘরে এক মাস ধরে পড়েছিল, এক বছর ধরে পড়েছিল, আপনি সেই গ্লাসটা নিয়ে সরাসরি পানি নিয়ে কি পানি খান? বরং ওই পানি যদি খান তাহলে ওই গ্লাসের মধ্যে যে ময়লা থাকবে এই ময়লার দ্বারা আপনার ওই পরিষ্কার পানি এটাও অপরিষ্কার হয়ে যাবে এবং আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে। তো সর্বপ্রথম আপনি কি করেন যে আপনি যেই পাত্রটায় পানি পান করবেন সেই পাত্রটাকে আগে পরিষ্কার করেন এবং এই পাত্রে যাতে ময়লা না আসতে পারে এরকম ব্যবস্থা করেন। আপনি পরিষ্কার করে এমন না যে আপনি আবর্জনার পাশে রাখেন, যেখানে ময়লা পড়তেছে উপর থেকে পানি টপ টপ করে পড়তেছে ওই জায়গায় কি আপনি পানি বোতল রাখেন বা পানি গ্লাস রাখেন? না, আপনি ওই পানির গ্লাসটাকে পরিষ্কার করে একেবারে সুন্দর জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এনে রাখেন, তারপরে ফিল্টার থেকে পানি নিয়ে আপনি পানি পান করেন। তো আপনাকে এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে পরিষ্কার করতে হবে। আপনার এই গ্লাসের মধ্যে আপনি পরিষ্কার নেক আমল যে ঢুকাবেন, পবিত্র পানি পরিষ্কার পানি যে আপনি ঢুকাবেন, এর আগে আপনার নিজের এই গ্লাসকে পরিষ্কার করতে হবে। আর এই গ্লাসকে আমি যদি পরিষ্কার না করি তাহলে এই গ্লাসের মধ্যে আমি যত নেক আমল করব, যত পরিষ্কার পানি আমি ঢুকাই না কেন, ওই পরিচ্ছন্ন পানি আরো অপরিচ্ছন্ন হয়ে যাবে, বরং ওই পরিষ্কার পানি আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য রমজান মাস আসার আগে সর্বপ্রথম কাজ হলো নিজেকে পরিচ্ছন্ন করা। আর মুসলমানকে আমার শরীরকে পরিচ্ছন্ন করার কি উপায়? দুনিয়াতে যদি আমি অপরিচ্ছন্ন হই, আমি যদি দুনিয়াতে অপরাধী হই, আমি যদি মার্ডার কেসের একবার দাগি আসামি হয়ে যাই, তো সরকারিভাবেই বিভিন্ন জায়গায় লেখা আছে চাকরি পেতে হলে দণ্ডপ্রাপ্ত আসামি হতে হওয়া যাবে না, নেতা হতে হলে এমপি হতে হলে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া যাবে না, অমুক পদ পেতে হলে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া যাবে না। অর্থাৎ দুনিয়াতে যদি আপনি একবার অপরাধ করে ফেলেন, আপনার শরীরে যদি কালো দাগ পড়ে যায়, এই কালো দাগ মুছার কোনো উপায় নেই, আপনাকে সারা জীবন ওই চরিত্রহীন, আপনি যেখানেই বিয়ে করতে যাবেন আপনাকে বলবে যে এ চরিত্রহীনের কাছে বিয়ে দেওয়া যাবে না। আপনি যতই ভালো হয়ে যান আর যতই একেবারে সাধু হয়ে যান, তারপরও মানুষ আপনার সেই পিছনের অপরাধের কথা ভুলে যাবে না। আপনার বন্ধুর সাথে আপনি যদি একবার বিশ্বাসঘাতকতা করেন আর তার টাকা যদি একবার আত্মসাৎ করেন, সে কি কোনোদিন আপনাকে ক্ষমা করে আপনার সাথে আবার ব্যবসা করবে? কোনোদিন ওই মহাজন আপনাকে আবার তার চাকরিতে নিবে? কোনোদিন নিবে না। আপনি কখনো ক্ষমা করতে পারবেন না, দুনিয়াতে কেউ ক্ষমা করতে পারে না, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো মুসলমান। এই মুসলমান যখনই কোনো পাপ কাজ করে তখন সে অপরিচ্ছন্ন হয়ে যায়। হাদিসের মধ্যে আছে ইন্নাল আবদা ইদা আমিলা মাসিয়াতান নুকিতা ফিহি নুকতাতুন সাওদা, যখন মুসলমান কোনো পাপ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, সে যখন আবার পাপ করে তার অন্তরের মধ্যে আবার কালো দাগ পড়ে যায়, আর সে যখন ওই পাপ কাজের অভ্যস্ত হয়ে যায় তার অন্তরটা কালো এবং অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। কোরআনের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই অন্ধকারচ্ছন্ন হওয়া, সেই জং পড়ার অর্থই হলো কোরআনের মধ্যে যে আল্লাহ বলেন আল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন মুসলমানদের অন্তরের মধ্যে জং পড়ে যায়,
মুসলমানের অন্তরের মধ্যে জং পড়ে যায়। কিসের দ্বারা জং পড়ে? মুসলমান যে বদ আমল করে, যে পাপ কর্ম করে, ওই পাপ কর্মের কারণে তার অন্তরের মধ্যে জং পড়ে যায়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা পাপ কাজ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই পাপ কাজ যখন সে বারবার বারবার করতে থাকে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আর যখন অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, অন্তরটা যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তখন তার হাত অন্ধকার হয়ে যায়, চোখ অন্ধকার হয়ে যায়, পা অন্ধকার হয়ে যায়, তার সমস্ত কাজকর্ম অন্ধকার হয়ে যায়। সে তখন যে কাজই করে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারে না। যখন সে মুখে কোনো কথা বলে গালিগালাজ ছাড়া কোনো কথা বলতে পারে না। আমাদের মধ্যে দুঃখজনক হলেও সত্য অনেক ভাই আছে যে ভাই গালি ছাড়া কথা বলতে পারে না, অথচ গালি দেওয়া কত বড় কবিরা গুনাহ। বলে যে আমার ছেলেরে তো গালি দিছি, আমার বন্ধুরে গালি দিছি। আল্লাহর রসুল বলেন, গালি তুমি যদি তোমার ছেলেকেও দাও, গালি তুমি যদি তোমার পশুকেও দাও, তারপরও এটা পাপ, বড় পাপ হিসাবে তোমার উপরে গণ্য হয়ে যাবে। তো মানুষের অন্তর যখন কালো হয়ে যাবে, তার মুখ থেকে কালো জিনিস বের হবে, পাপ কাজ বের হবে। মানুষের অন্তর যখন কালো হয়ে যাবে, হাতের দ্বারা শুধু পাপ কাজ বের হবে। মানুষের অন্তর যখন কালো হয়ে যাবে, তার পা থেকে শুধু পাপ কাজ বের হবে। সে ওই পা দ্বারা শুধু ওই পাপ কাজে যেতে থাকবে, সিনেমার দিকে যাবে, পরকীয়ার দিকে যাবে, প্রেম প্রীতির দিকে যাবে, মানুষকে কষ্ট দেওয়ার দিকে যাবে, কোনো ভালো কাজের দিকে সে যেতে পারবে না। এমন কি মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, তার অন্তর তার কানও কালো হয়ে যায়। কান দ্বারা সে ভালো জিনিস শুনতে চায় না, তার কানে সবসময় গান ভালো লাগে, গান না শুনলে তার ভালো লাগে না। তার কানে যদি বিভিন্ন বাজনা বাদ্যের গান যদি সে না শুনতে পারে তার ভালো লাগে না। সে দোকানে যাওয়ার সাথে সাথেই গান জোরে জোরে ছেড়ে দেয়, বাসে উঠার সাথে সাথেই সে ড্রাইভারকে বলতে থাকে জোরে জোরে গান ছাড়ো, নিজের গাড়িতে উঠার সাথে সাথে জোরে জোরে গান ছেড়ে দেয়, নিজে ঘুম থেকে উঠার সাথে সাথে তার জোরে জোরে বাদ্য বাজনা ছেড়ে দেয়। কোনো মানুষও যদি বলে আপনার গান বাজনার আওয়াজের কারণে আমার কষ্ট হয়, সে উল্টো আরও তাকে ধমক দেয়। তার কান এমন কালো হয়ে যায়, তাকে যদি কেউ কোনো উপদেশ দিতে যায়, সে কখনো উপদেশ গ্রহণ করে না, আর বলে যে আমাকে জ্ঞান দিতে আসবা না, আমাকে জ্ঞান দিতে আসবা না, তোমার যে আমি অনেক ভালো জানি। আরে তুমি হুজুর মানুষ, তুমি খতিব মানুষ, আমারে বললে কি হবে, তুমিও তো কত বড় পাপ করো, তোমারেও তো দেখছি ওই কাজ করছো ওই কাজ করছো। এই জন্য মানুষের অন্তর যখন কালো হয়ে যাবে, তখন তার সব কিছু কালো হয়ে যাবে, তার হাত পা, তার চোখ নাক সব কিছু থেকে কালো জিনিস, পাপের জিনিস বের হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওই অন্তরকে যদি তুমি সাদা করতে চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য এক বড় উপায় দিয়ে রাখছেন। দুনিয়ার মানুষের কাছে একবার কালো হয়ে গেলে আর সাদা হওয়ার উপায় থাকে না, একবার দাগি আসামি হয়ে গেলে মানুষ আর কখনো ক্ষমা করতে পারে না। দুনিয়ার মানুষের কাছে একবার বদনাম হয়ে গেলে, দুর্নাম হয়ে গেলে আর সুনাম আসার কোনো সুযোগ থাকে না। কিন্তু ব্যতিক্রম হলো একমাত্র আল্লাহ তাআলা। কিছু সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু মানুষ মুশরিক, তারা মুশরিক অবস্থায় এত পাপ করেছে, এত হত্যা করেছে, একেবারে মার্ডার করা তার হাতের ময়লা ছিল। সে মানুষকে অকাতরে হত্যা করত, আবার পাপ কর্ম বেবিচার, এত পাপ কর্ম করত, এত বেবিচার করেছে, এত ধর্ষণ করেছে, তার ধর্ষণ থেকে অনেক নিরীহ নারীরাও নিরাপদ হয় নাই, এত বড় পাপী, এত বড় দাগি আসামি। তো এই সকল মুশরিক পাপীরা যখন নাকি ইসলামের কথা শুনছে, তখন রসুলের কাছে এসে বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনাহু লাহাসান, হে আল্লাহর রসুল, আপনি যে আশার বাণী শুনান,
আপনি যে বলেন মুসলমান হলে সে দুনিয়া এবং আখেরাতে লাভবান হয়ে যাবে, পিছনের সকল পাপ মোচন হয়ে যাবে, আপনি যে কথাগুলো বলেন এই কথাগুলো তো অনেক সুন্দর কথা, কিন্তু কোনো পাপই যদি এমন পাপ কর্ম করে যে অনেক মানুষ হত্যা করছে, অনেক ধর্ষণ করেছে, অনেক পাপ কর্ম করেছে, তারও কি পাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرُ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا. আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে শরীক করে না, وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ, আর যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, وَلَا يَزْنُونَ, আর যারা ব্যভিচার করে না, যারা এই সকল পাপ কর্ম করে, যারা শিরিক করে, যারা মানুষকে হত্যা করে, যারা ব্যভিচার করে, আল্লাহ তাআলা বলেন وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, যারা এই সকল অপরাধগুলো করবে তারা আল্লাহর কাছে বড় শাস্তি ভোগ করবে. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে অনেক শাস্তি দিবেন এবং কিয়ামতের দিন প্রতিটা মানুষের হত্যার জন্য তাকে আযাবকে ডাবল ডাবল কয়েক ডাবল করে আল্লাহ তাআলা আযাব দিবেন, এবং প্রতিটা ব্যভিচারের জন্য, প্রতিটা ধর্ষণের জন্য আল্লাহ তাআলা কয়েক ডাবল করে তাদেরকে আযাব দিবেন. ওয়াখুলুদু ফীহি মুহানা, আর তারা ওই জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে অপমানিত অবস্থায় থাকবেন. এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন. তারপরে আল্লাহ তাআলা পরের আয়াত নাযিল করেন, ইল্লাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাত ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত. আল্লাহ তাআলা বলেন এত পাপ কর্ম করার পরেও যারা ঈমান আনবে, আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করবে, যারা এর পরে আর কখনো এই পাপ কর্ম করবে না, সমস্ত পাপ একেবারে চিরতরে ছেড়ে দিবে, সমস্ত পাপ ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, ওয়াতাবু, আর আল্লাহর কাছে তারা খালেস মনে তওবা করবে, হে আল্লাহ যত পাপ করেছি সব ভুল করেছি, আমি অনুতপ্ত, দয়া করে আমাকে মাফ করে দেন. যারা আল্লাহর কাছে তওবা করবে আর ভবিষ্যতে আর কখনো এই সকল পাপ করবে না, আল্লাহ তাআলা এই সকল অপরাধী যারা তওবা করবে তাদের জন্য সুসংবাদ শুনান, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন. শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা কত বড় মহান শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে যতগুলো, যত হাজার হাজার অপরাধ করেছে, লক্ষ লক্ষ পাপ করেছে, ওই লক্ষ লক্ষ পাপের স্থানে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দিবে. শুধু আল্লাহ তাআলা যে মাফ করবেন তাই না, বরং ওই যতগুলো পাপ সে করেছিল ওই পাপের পরিমাণ আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিবেন. কত বড় মহান আল্লাহ তাআলা, এরকম মহান আল্লাহ তাআলা, এরকম মহান গুণী আমরা কি আর কোথাও পাবো? আল্লাহকে ছাড়া আর কাউ কি পাওয়া যাবে? এত বড় মহান দয়াবান আল্লাহ ছাড়া আর কেউ কি আছেন? সেই আল্লাহকে আমরা সর্বদা ভুলে থাকি। আল্লাহ তাআলা এত বড় মহান যে আল্লাহ তাআলা দুনিয়ার কারো সাথে অপরাধ করলে তারা অপরাধীর পিছনে ধাওয়া করে,
মামলা করে পুলিশ দিয়ে তাকে রেড দেয়, সে কোথায় আছে তার পিছনে হুলিয়া জারি করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, যেখানেই পাও সেখান থেকেই ধরো, আরো তো ভয়ঙ্কর, যেখানে পাও সেখানেই ক্রস ফায়ার করো যদি কেউ অপরাধী হয়, তার পিছনে লেগে যায়। আর আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কি বলেন, মাইয়াবসুতু ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল ইয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার ইয়াতুবা মুসিউল লাইল। সকাল যখন হয় আল্লাহ তাআলা দুই হাত প্রসারিত করে ডাকতে থাকেন, ও আমার বান্দা, আমার বান্দাদের মধ্যে যারা রাতে অপরাধ করেছো আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করে নিব। এমন না যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, দেখ দেখ রাতে কে অপরাধ করেছে তারে ধর ধরে ক্রস ফায়ার দে, না না, বরং আল্লাহ তাআলা উল্টো ডাকতে থাকেন, ও আমার বান্দা, আমার এই দেখ পথ তোর জন্য খোলা আছে, তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তুই আমার কাছে একবারের জন্য তওবা কর, আমি তোর সকল গুনাহ মাফ করে দিব। শুধু তাই না, শুধু তাই না, রাতের বেলা আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের বেলা হাত প্রসারিত করে ডাকতে থাকে, ও আমার বান্দা, তুই দিনের বেলা ভুল করে ফেলেছিস, তুই ফিরে আয়, ফিরে আয়, আমি তোর গুনাহ মাফ করে দিব। আমাদের মধ্যে অনেক ভাই আছে যে ভাই আপনি তো হয়তো তেমন পাপ করেন নাই, কিন্তু আমার যে পাপ, এই পাপ তো কোনো সময় আল্লাহ তাআলা মাফ করবেন না, আমি তো এমন এমন পাপ করেছি যেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রসুল হাদিসে বলেন, মান আলিমা আন্নি দু কুদরাতিন আলা মাগফিরাতিন কাফারতু লাহু ওয়া লা উবালি মা লাম ইউশরিক বি শাইআ, যে নাকি আল্লাহর সাথে শরীক করে নাই, সে যদি এই কথা বিশ্বাস করে যে আমি তার গুনাহ ক্ষমা করতে সক্ষম, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে কোনো বান্দা যদি এই কথা বিশ্বাস করে যে সে যত বড় পাপই করেছে না কেন ওই পাপকে ক্ষমা করতে আমি সক্ষম, আমি কুদরতওয়ালা, যে এই কথা বিশ্বাস করে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে দিব, কারো পরোয়া করব না। আর যার কারণে হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, ফেরাউনের মতো এত বড় পাপী যে সারা জীবন আল্লাহর সাথে অহংকার করে গেছে, নিজেকে বড় খোদা দাবি করেছিল, যে সারা জীবন মুসা আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের কওমকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, এই ফেরাউন যখন নাকি আল্লাহ তাআলা তাকে পানির মধ্যে ডুবাচ্ছিলেন, ওই সময় ফেরাউনের মধ্যেও এই কথা আসতেছিল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা তো সবাইকে ক্ষমা করেন, সে বলতেছিল হে আল্লাহ আমাকে মাফ করেন। হাদিসের মধ্যে আছে হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওই সাগর থেকে কাদা নিয়ে তার মুখের মধ্যে বেড়ে মুখ আটকে দিয়েছে, আর রসুলকে বলেন হে হযরত জিব্রাইল আলাইহিসসালাম যে আমার ভয় হইতেছিল সে এই পানির মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিবেন। আর এই ভয়ে আমি সে যেন ক্ষমা চাইতে না পারে আমি তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছিলাম, আল্লাহ তাআলা এত বড় মেহেরবান। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই কথা বিশ্বাস করে যে আমি তার ক্ষমা, তার গুনাহগুলো ক্ষমা করতে সক্ষম, কুদরতওয়ালা, পারি, আমি অবশ্যই তাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না, আমি কারো কথা শুনতে যাব না, কোনো ফেরেশতা এসে বলবে এত বড় পাপীর আপনি কেন মাফ করলেন, আমি কারো পরোয়া করব না।
কোন খতিব সাহেব আলেম সাহেবের কথা আমি শুনবো না। হে আল্লাহ, এ তো সারা জীবন আলেমদেরকে মারছে, সারা জীবন মুসলমানদেরকে মারছে, এরে কেন আপনি মাফ করতেছেন, তাদের কথাও শুনবো না। আমি আল্লাহ বড় মেহরবান, যে এই কথা বিশ্বাস করবে আমি ক্ষমা করতে সক্ষম, আমি তাকে মাফ করে দিব। আরো বড় হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস-সামা, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তুমি পাপ করতে 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 তোমার পাপের সংখ্যা, পাপের খাতা এত বড় হয়েছে যে পুরো আসমান ভরে গেছে তোমার পাপের কারণে, সুম্মাস্তাগফারতানি, এত পাপ করার পরেও তুমি যদি আমার কাছে এসে ক্ষমা চাও, লাগফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে মাফ করে দিব, তুমি যত পাপই করো না কেন আমি কারো পরোয়া করব না। লাও আন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার কাছে দুনিয়ার সকল বালুকণা, লক্ষ লক্ষ কোটি কোটি বালুকণা পরিমাণ পাপ নিয়েও যদি হাজির হও আর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব, কারো পরোয়া করব না। তুমি যদি আমার কাছে সমুদ্রের পানি পরিমাণ গুনাহ নিয়েও যদি আসো আর তারপরে আমার কাছে ক্ষমা চাও, লাগফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে মাফ করে দিব, কোনো পরোয়া করব না। আল্লাহ তাআলার এত মেহেরবানির পরেও আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমরা তারপরও তওবা করব না? আমরা সবাই তওবা করব তো ইনশাআল্লাহ, খালেস ভাবে তওবা করব, যে আমি যত ধরনের পাপ করছি, আমি গান শুনতাম গান আজকের থেকে ছেড়ে দিলাম। অনেক ভাই আছে সিজনাল তওবা করে, যে রমজান মাস আসছে, রমজান মাসে যদি রোজা না রাখি মানুষ কি বলবে, নামাজ যদি না পড়ি তাহলে মানুষ কি বলবে, দাড়ি যদি না রাখি মানুষ কি বলবে। আমি আগে এক জায়গায় যেখানে তারাবি পড়াইতাম, আমার দোতলায় তিনতলা, আমার সাথে আমার কিছু বন্ধুরা থাকতো, আমি তারাবি পড়াইতাম, এরা আমার সাথে যাইতো, তো তারাবির সময় তারা আমার সাথে পুরো রমজান থাকতো আর দাড়ি টাড়ি দেখে বড় হয়ে যেত। আর ঈদের দিন সকালবেলায় যখন আসতো সাথে সাথে সকল দাড়ি টাড়ি কেটে রেখে একেবারে সাফ। তো এরকম সিজনাল তওবা আমরা কেউ করবো না, আমরা সবাই খালেস তওবা করব। যদি কারো এরকম সিজনাল তওবার নিয়ত থাকে আল্লাহ তাআলা অন্তরের খবর দেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রান মিম্মা উখিযা মিনকুম ওয়ায়াগফির লাকুম। হে নবী, আপনি বলে দেন আপনার হাতে আটক বন্দীদেরকে, ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি তোমাদের অন্তরের মধ্যে কল্যাণ জানেন, তোমার অন্তরের মধ্যে কল্যাণ আছে এটা আল্লাহ তাআলা জানেন, তুমি বাইরে যাই করো না কেন তোমার অন্তরের খবর আল্লাহ জানেন, যদি আল্লাহ তাআলা দেখেন তোমার অন্তরের মধ্যে কল্যাণ আছে, তুমি ভালো হতে আসলেই চাচ্ছ, ইউতিকুম খায়রান মিম্মা উখিযা মিনকুম, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হচ্ছে এর চেয়ে বেশি আরো তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, ওয়াইগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এই আয়াত নাযিল হয়েছে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে আটক করেন, সেই সময় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দীদের মধ্যে ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের আগে সাহাবাদেরকে রাসূল বলেছিলেন যে এই বদরের যুদ্ধে কাফেরদের মধ্যে যারা যুদ্ধ করতে আসতেছে, ইন্নামা আরিফু উনাসাম মিন কুরাইশ উস্তুকুরিহু, যারা কুরাইশদের কিছু মানুষ আছে আমি তাদেরকে চিনি, তারা বাধ্য হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তারা আসলে আমাদের শত্রু না,
কিন্তু চাপে পড়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। যদি এদের এই জন্য কুরাইশের কারো সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় ফালা তাকতুলুহু, তাহলে হত্যা করবা না। এবং বিশেষভাবে বলছেন ফামান লাকিয়া আবাল বুখতারি ইবনে হিশাম, যে কুরাইশের আবুল বুখতারি ইবনে হিশামের সাথে যদি কেউ সাক্ষাৎ পাও তাকে তোমরা হত্যা করবা না। ওমান লাকিয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আর যে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের লাগাম যদি কেউ পাও, তার সাক্ষাৎ যদি কেউ পাও, তাকেও হত্যা করবা না। কারণ তারা বাধ্য হয়ে এই যুদ্ধে আসছে। ওই সময় আবু হুযাইফা ইবনে আতাবা একজন সাহাবি, উনি বলে ফেলছিলেন আনা কুতুলু আবা আনা ও আবনা আনা ও ইখওয়ান আনা ও আশিরাতানা। এই সকল হাদিসগুলো এই আয়াতের শানি নুজুলের তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে এবং তাফসীর কুরতু বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসের কিতাবে আছে। ওই সাহাবি বলেন যে আমরা বুঝি এই বদরের যুদ্ধে এসে আমাদের বাবা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমরা তাদেরকে হত্যা করতেছি, আমাদের ছেলেদেরকে আমরা হত্যা করতেছি, আমাদের ভাইদেরকে আমরা হত্যা করতেছি, আমাদের আত্মীয় স্বজনকে আমরা হত্যা করতেছি, আমরা আমাদের আপনজনকে হত্যা করতেছি, আর আমরা বুঝি রসুলের আপনজন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তাকে ছেড়ে দিব, ওয়াল্লাহি লা ইন লাকীতুহু লাআরজুমান্নাহু বিসাইফ, আমি যদি হযরত আব্বাসকে পাই তাহলে তাকে তলোয়ার দ্বারা তাকে দুই টুকরা করে দিব। এই কথা যখন রসুলের কাছে আসছে তখন রসুল বড় দুঃখ করে হযরত ওমরকে বলতেছেন ইয়া আবা হাফস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রসুল আমাকে কখনো এই উপাধি দিয়ে কখনো ডাকে নাই, এইবারই প্রথম, ইয়া আবা হাফস, হে হাফসের বাবা। তখন হযরত ওমর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি। তখন রসুল বলতেছেন আইয়ুদরাবু ওয়াজহু আম্মি রাসূলিল্লাহ, তোমার কি এইটা ভালো লাগবে রসুলের চাচার চেহারার উপরে তলোয়ার দ্বারা তাকে আঘাত করে হত্যা করা হবে, এটা কি তোমার ভালো লাগবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইযান লি আদরিবনা কাফা ইন্নাহু নাফাক, এ রসুল আপনি আমাকে অনুমতি দেন আমি এই আবু হুযাইফার গলা দুই টুকরা করে দিব, সে মুনাফিক হয়ে গেছে। আপনি বলছেন আপনার মুখের উপরে সে কেমনে বলে, আপনি অনুমতি দেন তাকে আমি দুই টুকরা করে ফেলি। এই খবর সেই আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন উনি বলেন যে আমি ওই কথাটা খুব ফসকে বলে ফেলছিলাম, কিন্তু এই কথার জন্য আমি এত লজ্জিত ছিলাম, আমি সব সময় আল্লাহর কাছে তওবা করেছি, ক্ষমা চেয়েছি, এবং আমার কাছে আমার দিনের বড় আশা ছিল আল্লাহ তাআলা আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা এই পাপের মোচন আল্লাহ তাআলা আমাকে করে দেন। আর ঠিকই আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন। তো সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে রসুল বলছেন তাকে হত্যা করবা না। তাকে যখন যুদ্ধের পরে আটক করা হয় তো সেই সময় সকলের ব্যাপারে ফয়সালা হয়েছে যত বন্দী আছে সবাই মুক্তিপণ দিয়ে ছাড় পাবে। তো বিভিন্ন জন বিভিন্ন রকম মুক্তিপণ দিছে, তারা ছাড়া পেয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আসেন, হে আল্লাহর রসুল ইন্নি কুনতু মুসলিমা, হে আল্লাহর রসুল আমি তো মক্কায় থাকা অবস্থায় মুসলমান ছিলাম, আপনি জানেন আমি মুসলমান ছিলাম, অতএব আমি আটক হয়েছি, আমার এই মুক্তিপণ হিসাবে আমাকেও এই মুক্তিপণ দিতে হবে? তখন রসুল বলেন না আমাল আলা জাহিরিনা, যে দেখো তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে আল্লাহু আ'লামু বি ইসলামিকুম, আল্লাহ তাআলা তোমার ইসলাম সম্পর্কে ভালো জানেন, বাকি আমরা বার্ষিকভাবে আমাদের বিধান হবে, আইন কানুন বিচার হবে বার্ষিকের উপরে নির্ভর করে, আপনি বার্ষিকভাবে আমাদের শত্রু পক্ষ এবং আমাদের হাতে আটক হয়েছেন, অতএব আপনাকে যদি ছাড়া পেতে হয় আপনাকে অবশ্যই মুক্তিপণ দিতে হবে। তো এই কথা বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুকে যেই আনসারী সাহাবী আটক করছেন সেই আনসারী সাহাবী তাকে এমন ভাবে বাঁধছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কাঁদতে রাতে ঘুমাতে পারতেছেন না, শুধু হাঁটাচলা করতেছেন, রাতে ঘুমাচ্ছেন না, শুধু তাঁবুর আশেপাশে হাঁটতেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন যে আপনি ঘুমাচ্ছেন না কেন, মা লাকা লা তানাম, আপনি ঘুমাচ্ছেন না কেন? তখন রাসূল বলেন, ইন্নি আসমাউ আমিনা আম্মি, আমি আমার চাচা আব্বাসের আর্তনাদের আওয়াজ শুনতেছি, তাকে এত জোরে বাজছে ওই ব্যথার কারণে সে চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে, আর আমার ওই চাচার আর্তনাদ শুনে আমি ঘুমাতে পারতেছি না। যদি তোমাদের একটু দয়া হয় তাহলে আমার চাচার বাঁধনটা একটু ঢিলা করে দাও। তো বাঁধন যখন ঢিলা করে দিছে আর ওই আর্তনাদ থেমে গেছে, কান্না থেমে গেছে, রাসূল আরামে ঘুমিয়েছে। তো পরের দিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলকে বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো ওই মুক্তিপণ দেওয়ার মতো কোন সামর্থ্য নাই, নির্ধারণ করা আছে 20 আওদিয়া স্বর্ণ, 20 ভরি, প্রতি আওদিয়া প্রায় 40 ভরি, অনেক স্বর্ণ তার মুক্তিপণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তুমি বলেন যে আমার তো এত টাকা পয়সা নাই, এত স্বর্ণ নাই, আমি কোত্থেকে দিব? তখন রাসূল বলেন, মাল খাবরু বিযযাহাবিল্লাযি হাফারতাহু আনতা ওয়া উম্মুল ফযল, হে চাচা, ওই স্বর্ণের খবর কি যে স্বর্ণ আপনি আর উম্মুল ফযল আমার চাচি দুইজন মিলে যেগুলো মাটির নিচে পুঁতে রাখছিলেন? তখন হযরত আব্বাস বলেন, ইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহ তাআলার রাসূল, কারণ আমরা যখন ওই স্বর্ণ মাটির নিচে পুঁততেছিলাম সেই সময় আমি আর উম্মুল ফযল আপনার চাচি ছাড়া আর কেউ জানে না, তো এই খবর আল্লাহ তাআলাই আপনাকে জানাই দিয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু তখন সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 আওদিয়া স্বর্ণ নিজের জন্য, আকিল ইবনে আব্দুল মুত্তালিব তার ভাতিজা এবং তার আরেক ভাতিজা ইবনুল হারিস এবং তার একজন সঙ্গী, এই চারজনার মুক্তিপণ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, হে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি বলতেছেন আপনি মুসলমান, এই মুক্তিপণ তো আপনি দেওয়ার কথা না, যদি আপনি সত্যিকারে মুসলমান হয়ে থাকেন, আল্লাহ তাআলা যদি আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা যদি আপনার অন্তরে সত্যি যদি আপনি মুসলমান হয়েছিলেন, কল্যাণ যদি জানেন, ইউতিকুম খাইরাম মিম্মা উখিযা মিনকুম, আপনার কাছ থেকে এখন মুক্তিপণ হিসেবে যে 20 আওদিয়া স্বর্ণ নেওয়া হচ্ছে এর চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। হযরত আব্বাস বলেন যে ইবনুল খাদরামি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের কাছে গনিমতের সম্পদ পাঠাইছেন বাহরাইন থেকে, আর সেই সময় 80,000 দিনার স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। রাসূল নামাজের জন্য ওযু করে নামাজের জন্য যখন রওনা করছেন ওই সময় এগুলো এসে হাজির হয়েছে, তখন রাসূল বলছেন এগুলো সব মসজিদের বারান্দায় বিছিয়ে দাও, কারি কারি স্বর্ণ মুদ্রা, সবাই নামাজ পড়ছেন, নামাজের পরে কেউ ওই স্বর্ণ মুদ্রা থেকে একজন নেওয়ার জন্য বা ওখানে দাঁড়ানোর মতো কারো এরকম লোভ ছিল না। নামাজ শেষ হওয়ার পরে তখন সাহাবাদেরকে বলছেন তোমরা নিচে থাকো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকছেন যে আপনি নিচে থাকেন, গোল ভরে ভরে নেন, বলে হে আল্লাহ রাসূল, আমি তো আর নিতে পারতেছি না, আমারে আর একজন সহকারী হিসেবে দেন, আমি যাতে নিয়ে যাই। রাসূল বলেন যে না, নিজেরটা নিজে নিতে হবে। তখন উনি এত স্বর্ণ মুদ্রা নিছেন যা পারছেন, হযরত আব্বাস বলেন যে আমি ওই 20 আওদিয়া যে আল্লাহর রাস্তায় মুক্তিপণ হিসাবে তখন রাসূলের নির্দেশে দান করেছিলাম, আল্লাহ তাআলা ওই এক বাহরাইনের গনিমতের সম্পদে এর 100 গুণ ডাবল আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়েছে, আর আখেরাতে আল্লাহ তাআলা আমার জন্য তো রাখছেন, ওয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মাফও করবেন। হযরত আব্বাস বলেন এই আয়াত আমার ক্ষেত্রে নাযিল হয়েছে আর আমি এটার জ্বলন্ত প্রমাণ, আমি এর 100 গুণ ডাবল আমি পেয়েছি এবং আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফও করবেন। এই জন্য সামনে রমজান আমি তওবা করতেছি, অন্তরের খবর আল্লাহ ভালো জানেন,
আমি এখন কি খালেস মনে তওবা করতেছি নাকি সিজনাল তওবা এটা আল্লাহ তাআলা জানেন নাকি লোক দেখানো তওবা আল্লাহ তাআলা ভালো জানেন অনেক মানুষের মধ্যে আরো ভয়ঙ্কর জিনিস যেটা চলে আসে সেটা এই নামাজ রোজা রমজান পালন এগুলো একটা অভ্যাসে পরিণত হয় যে সবাই নামাজ পড়ে আমিও পড়ি সবাই রোজা রাখে আমিও রাখি আর ওই আগের অভ্যাস মতো তার সিনেমা দেখা গান শোনা গান বাজনা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ঠকবাজি সুদ ঘুষ যা যা আছে সব করতে থাকে এই সকল অভ্যাসগত ইবাদতের মূল্য আল্লাহর কাছে নাই এইজন্য আমাকে ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য এইজন্য হাদিসে আছে আমাকে মূল্য যদি পেতে হয় পুরস্কার পাওয়ার শর্ত আছে মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবা যে রমজানের রোজা রাখবে বিশ্বাসের সাথে আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস যে হে আল্লাহ আপনি ক্ষমতাবান রোজাকে দান করেছেন আমার কল্যাণের জন্য রোজাকে দান করেছেন আমার দুনিয়া আখেরাতের সফলতার জন্য আমি যদি রোজা না রাখি আপনার হাত থেকে মুক্তির কোনো উপায় নেই এমন কোনো আল্লাহ নাই যে আমাকে আপনার হাত থেকে বাঁচাইতে পারবে আল্লাহর উপরই পুরোপুরি বিশ্বাস এবং ওয়া ইহতিসাবা সওয়াবের আশায় এমন না যে অভ্যাস সবাই রাখে আমিও রাখি না হে আল্লাহ আপনার কাছে আমি পুরস্কার চাচ্ছি পুরস্কারের আশায় যে রোজা রাখে তারাবি পড়ে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তার জন্য আল্লাহর ঘোষণা আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে তো এই জন্য আমরা রমজানের প্রস্তুতি অন্তর থেকে আন্তরিকভাবে নিব তো ইনশাআল্লাহ সবাই এবং নেওয়ার সর্বপ্রথম প্রস্তুতি হলো আমরা সকল গুনাহ থেকে তওবা করব তো ইনশাআল্লাহ এবং তওবার অন্যতম শর্ত সকল গুনাহ আমরা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ আজ থেকেই বাসার মধ্যে গান সিনেমা বন্ধ কারা কারা বন্ধ করতে পারবেন হাত উঠান তো দেখি আল্লাহ তাআলা আমাদের হাত উঠানোকে কবুল করেন এই জন্য বাসার গুনাহ যত ধরনের গুনাহ আছে এই গুনাহ বন্ধ দোকানে যত গুনাহ এই গুনাহ বন্ধ বন্ধু বান্ধবের সাথে যত গুনাহ সকল গুনাহ বন্ধ আমরা তওবা করব এবং গুনাহ থেকে আমরা আস্তে